নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটি কলা পাতার পিঠের রেসিপি যেটা ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে আর এটা তৈরি করব কোনো রকম পোড়ানো ঝামেলা ছাড়াই তাহলে চলুন দেরি না করে এই মজাদার পিঠের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়েছি তালের পাল্প আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল থেকে তালের পাল্প বের করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল এবার এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি যেহেতু তালের মারিটা খুবই ঘন তাই একটু জল দিয়ে দিলাম এতে করে মেশাতে সুবিধা হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ একটু লবণ দিয়ে দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে আর খেতে খুবই ভালো লাগে লবণটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে একদম গলিয়ে নেব তো দেখুন চিনিটা একদম গলে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর আমি এখানে দুশো গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি তো সবটা একেবারে দেব না প্রথমে অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আর এই সময় হাফ বাটি মতো নারকেল কোরাও দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া দিয়ে দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বাকি অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু খুবই গরম তো হাতের মধ্যে একটু মাঝে মধ্যে জল লাগিয়ে নিতে হবে তো দেখুন এটাকে এই রকমভাবে মেখে নিয়েছি তো নর্মালি আমরা পুলিপিঠে বানানোর জন্য যেইভাবে মাখি তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে এবার নিয়েছি কলা পাতা আর কলা পাতাগুলোকে দেখুন রকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে নিচ্ছি তারপর দু হাতের তালুর সাহায্যে প্রথমে গোল মতো করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা কলা পাতা তো কলাপাতা সোজা দিকটাতে এটাকে এইভাবে রেখে দিচ্ছি এবার কলা পাতাটাকে মুড়ে দিয়ে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে এটাকে চ্যাপটা মতো করে নিচ্ছি তো দেখুন একটা করে নিয়েছি এবার একই রকমভাবে বাকিগুলোও করে নিচ্ছি তো দেখুন একই রকমভাবে সবগুলো করে নিয়েছি এবার এদিকে আমি গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এবার এই থালার মধ্যে এগুলো একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে পাশে থাকা বেল বেলাইকনটিও প্রেস করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবগুলো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব তো ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন কলাপাতার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার কলাপাতা থেকে এগুলোকে বের করে নিচ্ছি তো দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আর একই রকমভাবে সব পিঠেগুলোই কলা পাতা থেকে বের করে নিচ্ছে কলা পাতায় তৈরি পিঠে খেতে যেমনই সুস্বাদু তেমনই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তাই তো প্রাচীন যুগ থেকেই রান্নাতে কলা পাতার ব্যবহার হয়ে এসেছে পিঠেগুলো যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে পিঠেগুলোকে এইভাবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তবে পিঠেগুলোর স্বাদ আরও দ্বিগুণ করার জন্য পিঠেগুলোকে একটু ভেজে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে তেলটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো ভাজার জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন আর এইভাবে একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবেন এতে করে পিঠেগুলোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তো এবার মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে তো দেখুন একটু সময় নিয়ে পিঠেগুলোকে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি তো পিঠেগুলো একদম রেডি এবার পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখুন পোড়ানো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কলাপাতার পিঠে এই পিঠেগুলো খেতে দারুণ দারুণ মজার হয় আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন আশা করি ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা নিশ্চয়ই পিঠেগুলোর ভেতরটা দেখার জন্য অপেক্ষা করে আছেন তো দেখুন পিঠেগুলোর ভেতরটা কতটা সফট হয়েছে তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন